বাংলাদেশে অনেক তরুণ এবং গবেষক বিশ্বের বিভিন্ন গবেষণাগার এবং প্রযুক্তি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে কাজ করে আসছেন। চলুন এই পর্যায়ে জেনে নেব একজন প্রকৌশলী এবং প্রযুক্তিবিদের গল্প, যিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে অনেকদিন ধরে কাজ করে আসছেন। আমি চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কাজ করি। সো আমার কাজের দুটো পার্ট, একটা হচ্ছে যে টেকনিক্যাল, যেটা কিনা সলিউশন বেস বলি আমরা, যে বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম সেগুলোকে আমরা অ্যাড্রেস করি। সো এরকম কিছু টিমকে আমি আসলে লিড করি, ইউরোপ এবং স্পেশালি নর্থ আমেরিকা, এই মার্কেটগুলো আসলে আমি লিড করি। তো এই জায়গাগুলোতে আমি কাজ করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এগুলো নিয়ে। সাথে হচ্ছে যে এই রিলেটেড আসলে বিজনেস যে প্রবলেমগুলো আছে, তো ওই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করি, যেমন 5G, ব্লক চেইন, দেন হচ্ছে ডেটা অ্যানালাইটিক্স। সো এই জায়গাতে মার্কেট ডাইনামিক্স যেগুলো চেঞ্জ হচ্ছে, তো ওই জায়গাগুলোতে আমি অ্যাড্রেস করি এবং সেই রিলেটেড সলিউশন দিই, যে রিলেটেড প্রবলেমগুলো আসলে আমাদের ক্লায়েন্ট এবং ওয়ার্ল্ড ফেস করছে সেই জায়গাগুলোতে। মেইনলি এলএম এরিকসনের সঙ্গে কাজ করি, এটা হচ্ছে আপনার টেলিকম ভেন্ডার, অ্যান্ড সাথে হচ্ছে যে আমরা ক্লাউড এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং 5G এই টেকনোলজির মাধ্যমে আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি। যেমন হচ্ছে আমরা USA-তে টেক জায়েন্ট টি মোবাইল, AT&T, ভারাইজন, এদের প্রবলেমগুলো সলভ করে থাকি, তাদেরকে বিজনেস সলিউশন আমরা প্রোভাইড করি। সাথে হচ্ছে ইউরোপে যেমন ডচ টেলিকমিউনিকেশন, টেলিকম ইটালিয়া, ভোডাফোন, সুইচকম, এগুলো মেজর আমাদের ক্লায়েন্ট। এবং সাথে হচ্ছে যারা 5G এবং 4G-কে নিয়ে কাজ করে, সো এরকম মোবাইল অপারেটর এবং ব্রডব্যান্ড প্রোভাইডারদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি। সো প্রথম অপরচুনিটি আমি দেশ থেকে পাই মালয়েশিয়াতে যাওয়ার জন্য। তো সেখানে গিয়ে আমি অন জব ট্রেনিং এবং ট্রেনিংয়ের মাধ্যমে আমার স্কিলগুলোকে আপগ্রেড করি। দেন আমি চায়নাতে যাই, চায়নাতে নিজের স্কিলগুলোকে আপগ্রেড করি। দেন আমি প্রথম ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট নিয়ে যাই দুবাইয়ে ইটি সালাতের প্রজেক্টে কাজ করার জন্য, তাদের 3G ইমপ্লিমেন্ট করার জন্য। সো ওই জায়গা থেকেই আমার আসলে ইন্টারন্যাশনাল এক্সপোজারটা শুরু। দেন আমি এখন মোর দ্যান 70 কান্ট্রিতে আসলে কাজ করেছি, তাদের লিড আর্কিটেক্ট হিসাবে, বিজনেস লিডার হিসাবে আমি কাজ করে যাচ্ছি।